হ্যাঁ, আপনারই তো প্রাপক নুসরাত, প্রেরক চিকনা চাচা লেখাটা উচিত ছিল। কি ব্যাপার, আপনি এত বয়সে কি আছেন? কেন একদম গিফট বক্স কফি না? না, চিন্তা তো নেই, এরা কাজের সময় কোথায় থাকে খুলে ফেলাই উচিত। ভয় পাচ্ছেন নাকি আপনি? ভয়ের কি আছে? এর আগে গরুর মাথা পাঠিয়েছিল, এবার কোরবানি হয়ে গেছে, হয়তো চামড়া পাঠিয়েছে, সেই চামড়া দিয়ে আপনি একটা লেডিস ব্যাগ আর আমি একটা, মানে যদি আরও চামড়া বাঁচে তাহলে একটা স্যান্ডেল, তারপরেও যদি বাঁচে তাহলে একটা মানি ব্যাগ, মানে খুব ইচ্ছে আমার। খুলিয়ে পরে সবাই মিলেই খুলি, অফিসে তো আরো অনেকেই আছে, সবাই মিলেই এটা খুলি। আসেন না এদিকে, আপনি এদিকে আসেন, আমি বলছি, আমি ডিটেল বলছি, প্লিজ প্লিজ। না না, ভয়ের কিছুই নেই একদম, কিন্তু এটা আমরা এখন খুলতেই হবে, কেন টুডের ঘরে তো আমরা খুলবই, কিন্তু ওই সন্ত্রাসী তো যেহেতু সে একজন সন্ত্রাসী, তারপরে গতকালকে একটা ঘটনা তো ঘটে গেল, তার একজন প্রতিনিধি পাঠিয়েছিল এখানে, তো আমি মেজাজ আমার যে খুব গরম হলে তো আমি আসলে কোনো কিছু ঠিক রাখতে পারি না, কানের এক চল দিয়েছি, হালকা ব্লিডিং হয়েছে এখন, সেই সব কারণেও কিনা আমি ঠিক বুঝতে পারছি না। মানে সমস্যাটা কি? সমস্যা অনেক কিছুই থাকতে পারে, এর মধ্যে দেখা গেলো যে খুললেন এসিড উঠে আসলো, মুখ জ্বলছে গেল, তারপরে কোথায় পাবো এই চেহারাটা? মানে অদ্ভুত অদ্ভুত কথা বলবেন না, বোমা থাকতে পারে এটার মধ্যে, আপনি কি বুঝতে পারছেন না জিনিসটা? ওয়েট ওয়েট, এটা এখন একদম খোলার দরকার নেই, আমরা বুঝিয়ে শুনে তারপরে এটা করতে হবে, মানে পরে দায় দায়িত্ব কে নেবে? সবাই থাক অফিসে, সবাই থাক ভাইয়া। না, ওই অফিসে খুব ছোট্ট একটা প্রবলেম হয়েছে, মানে প্যাকেট আসছে, তার মধ্যে তাজা বোমা, মানে মানে বুঝলো না, জানলো না, হঠাৎ করে সমস্ত কিছু মিলে একটা সিন ক্রিয়েট করে মিলে মিনিমাম কাণ্ড কারো অফিসের মধ্যে কি চিড়িয়াখানা হয়ে গেছে, অফিস করতে এসছি, একটা রেডিও স্টেশন চলবে নাকি, মানুষকে তামসা দেখানোর কাজ করার সব পার্সোনাল বিষয়গুলো সবই এখানে টোটাল জিনিসটা একটা হাস্যকর। স্যার আপনার কি ধারণা স্যার এই সব কিছুর জন্য আমি দায়ী? না না না, আমরা কি একটা ঘটনা ঘটে গেলে আমাদের কি শেয়ার করতে পারবো না? আমরা আমাদের শেয়ার করা উচিত না, আমি তো বলিনি নুসরাত স্যার। আপনি হয়তো মুখে বলছেন না কিন্তু মনে মনে তো ঠিকই ভাবছেন যে এই সমস্ত ঘটনা ঘটছে আমার কারণে। হ্যাঁ ঠিক আছে, আমার জন্য ঘটছে সব কিছু, আমি তো স্যার কাজে কখনো আপোষ করি না, তাই না? আমি তো আমার কাজটা ঠিক মতো করি, তো হঠাৎ করে যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য যেখানে আমি একদমই দায়ী না বা আমি কোনো কিছু যাই না, তারপরও যদি আপনাদের সবার মনে হয় যে হ্যাঁ ঠিক আছে এই যে এত কিছু ঘটছে তার জন্য আমি দায়ী, ওকে স্যার ফাইন, আমি এখানে আর চাকরি করবো না স্যার, আমি রিজাইন দিয়ে দেবো। না 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 না, আমি এই যে তুমি বেশি বলে ফেলছো, ধরো নিউজ এক তুমি কাজটা করো, তুমি ইউ মাস্ট বি ভেরি কনসিয়াস না একটা। না স্যার আমি বুঝতে পারছি, আমি টোটাল বিষয়টা স্যার বুঝতে পারছি, আই এম সরি স্যার, আই এম রিয়েলি সরি যে এই সব কিছু আমার জন্য ঘটেছে স্যার, আমি এখানে চাকরি করছি না স্যার, আমি রিজাইন দিচ্ছি। না না না, আমি বলছি না কি আশ্চর্য এখানে একটা পুরো সিচুয়েশনটা যেখানে পুরো একদম এলোমেলো হয়ে গেল, কি কাউকে কোনো কথা
বলা যাবে না, হেড অফ নিউজ তাকে কিছু বলা যাবে না, আমি একা আমার সমস্ত দায় আমার। আপনাদের সবার সিকিউরিটি, মানে আমি চিন্তিত হব না আপনাদের জন্য, এখন ওর মধ্যে মিষ্টি তো আমি আসলে বুঝতে পারিনি। না বাসায় যাবেন পরে যান, কিন্তু এখন এটা নিয়ে আসলে পুলিশ বা ওই যে অনলাইন পত্রিকা টত্রিকা কী কী মানে ওটা, এটা তো আসলে তারা বাড়াবাড়ি করছে, এখানে আমার দোষটা কোথায় আসলে? আপনার আচরণটা এখন মনে হচ্ছে বোম থাকলেই ভালো হতো, তাহলে আপনাকে সাদাসাদি করতে হতো না, ব্যাপারটা রিয়েল হতো এবং আপনি এরা করতেন না। কেন যাবেন, বসেন আপনি। আরে দাঁড়া দেখতেছি, এইবার আরো ভয়ঙ্কর উপহার যাবে। কি সমস্যা হয়েছে অফিসে? তুমি আমাকে একবার জানাইতে পারলা না? এসব মস্তানির কোনো টাইম আছে নাকি? কিসের সিকনাস আসা মিকনাস আসা? সিকনাস আসা মিকনাস আসা ইতা মস্তান ফানি দা বুল্লা কায়া লয়া আমি ঢাকা শহরে কি আমরা নতুন চলি নাকি? কে মস্তানি করে গেছে বলো তুমি? তুমি আমাকে জানাইতে পারলা না? মানে ওটা প্রায় সমাধান হয়ে গেছে। আরে কিসের সমাধান হয়ে গেছে? আরে বাংলাদেশে কি কোনো জিনিস সহজে সমাধান হয়? আরে তুমি কি বলতেছো মিটে গেছে? এত সহজে কোনো জিনিস মিটে যায় নাকি? যে যে রকম করে তার সাথে সেই রকম করে সমাধান করতে হয়। কেউ মস্তানি করলে মস্তানি দিয়ে মস্তানি সমাধান করতে হবে, কেউ ঘুষি মারলে তাকে ঘুষি মেরে সমাধান করবে। আগে কুকুরে কামড় দিলে কেউ ফিরে তাকাতো না, আর এখন কুকুরে কামড় দিলে কুকুরকেও কামড়াতে হয়, তাহলে যে সমাধান হয়। তুমি আমাকে জানালে না কেন আমাকে সেটা বলো। আচ্ছা তুমি কি করতে বলো তো, তোমাকে বললে কি হতো? কি বলতেছো তুমি? আমরা কি জাতা লোক নাকি? ঢাকা শহরে কি নতুন এসেছি নাকি? এই তো মস্তান ফানিদা কইলা কে এলাম আমি। তুমি কি মনে করছো কিশোরগঞ্জে আমাদের যে দাপট আছে ঢাকা শহর আমাদের আছে? আমরা কি রাস্তাঘাটে চলি না, মানুষের সাথে চলি না, মিশি না আমরা? টেলিফোন আসছে, উঠাও। হ্যালো, সালাম আলাইকুম, রেডিও চকলেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুলিশ ফোন দিয়েছে জিজ্ঞাসাবাদ করবো এই ব্যাপারে, তুমি একটু কথা বলো। পুলিশ? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার,
মানে হয়েছে কি স্যার, আমার নাম কামাল সেটা ঠিক আছে, কিন্তু আমি অফিসের সাথে সম্পৃক্ত না। আমি অফিসের মালিকের শ্যালক ঠিকই আছি, কিন্তু আমার সাথে তাদের সাথে কোনো সম্পর্ক নেই। আমি অফিসে 3-4 দিন পরে একবার আসি, আসলে 10-15 মিনিট থাকি, অনেক অনেক সময় তো 7-8 দিন 10 দিন হয়ে যায়, তাও আমি অফিসে আসি না। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ঘটনাটা যখন ঘটেছে তখন আমি উপস্থিতই ছিলাম না, আমি এসেছি এই মাত্র, আর এমনি আপনার ফোন পেয়ে গেছি। আর ধরেন যে আমি তো বলতে পারবো না কখন কী ঘটেছে, আপনি অন্য কাউকে জিজ্ঞেস করলে হয়তো জানতে পারবেন। হ্যালো, সরি ভাইয়া, আমি তো ইন্টারনেট অফিস থেকে ফোন দিছিলাম, তো আপনারা নতুন অফিসে আসছেন, আপনাদের নেট লাইনটা লাগবে নাকি এই জন্য? আপনার সঙ্গে পরে কথা হবে। কাজটা ঠিক করলাম। হ্যালো, হ্যাঁ লিঙ্কন ভাই, কি ব্যাপার, আপনি অফিসে আসছেন না কেন? ভাই আমার শরীরটা খুব খারাপ, চিকেন পক্স হয়েছে, তো অফিসে আসতে পারবো না। ইয়াল্লাহ, কি বলেন আপনি, চিকেন পক্স? না হ্যাঁ, না 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 না, তাহলে আপনি ঠিক আছে, আপনি ওই হ্যাঁ চিকেন বক্স হলে আপনি ই করেন, আপনি ওই ও আচ্ছা, আপনার যে চিকেন বক্স রয়েছে এটা কি মানে কথা হয়েছে আপনার নুসরতের সঙ্গে? আপনাকে দেখতে কি আপনার বাসায় গিয়েছিল? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি রেস্ট করেন, আর ওই যে চিকেন পক্সের ট্রিটমেন্ট আপনি ই করতে পারেন, আমি জানি না আসলে, আপনি ওই একজন ডাক্তার ডাকেন, হ্যাঁ দেখে তারপরে ই করেন, ভালো হয়ে যাবে। কি ব্যাপার কি লিঙ্কন ভাই, আমি বুঝলাম না, আপনি অফিসে আসছেন না, নুসরাত অফিসে আসছে না, তাহলে অফিসটা চলবে কি ব্যাপার? কি বলছি আপনাকে, আমি বললাম তো উইক, আমার চিকেন পক্স দত্তরি, আপনার চিকেন পক্স হোক কি মাটন পক্স হোক বিফ পক্স হোক, এতে তো কিছু যায় আসে না, আপনি তো হাঁটতে পারছেন, আপনি হেঁটে হেঁটে চলে আসুন অফিসে। ভাই রোগ তো ছোঁয়াছে, আমি এখন অফিসে গেলে 10 জনকে আমি ইনফেক্ট করবো, আমি আসবো না, আসতে পারি অফিসে, চলে আসি, আপনার হোক চিকেন পক্স, চিকেন পক্স বিগত হতে পারে। আপনি একটা কাজ করেন, অফিসিয়ালি বাসায় বসেই একটা কাজ করেন, নুসরাত তো অফিসে আসছে না, আপনি তো জানেন বোধ হয়, ওকে ফোন দেন একটা। আপনি ফোন দেন। আরে ভাই আপনি ওকে ফোন দেন, এমন তো না যে ফোনের মধ্যে দিয়ে তার পক্স হয়ে যাবে। আরে ভাই আমার চিকেন পক্স মুখের মধ্যে ফোড়া হয়েছে, আমি কথা বলতে পারছি না, খেতে পারছি না, আপনি আমাকে এরকম কষ্ট দিচ্ছেন কেন? আপনি কিভাবে ফোন করেন যে ফোন ধরে না? আরে ফোন কিভাবে করি মানে?
সবাই যে দরকার সেভাবেই করছি, তখন ধরছে না আমি কি করবো বলেন। একটা কোনো ভাবে ফোন ধরানোর ব্যবস্থা করা যায় বলেন তো ভাই। প্লিজ আমি যাই না, আমার আসলে শরীরটা অনেক খারাপ, আমি প্রপারলি কথা বলতে পারছি না, আমাকে প্লিজ বিরক্ত করবেন না। আচ্ছা রাখেন রাখেন, রেস্ট নেন, আপনার তো রেস্টের দরকার, শুয়ে থাকেন তো ভাই। হ্যালো, আমি আপনাদের বাসার সামনে। আমি শুনছি তুমি বাসা থেকে চলে এসেছিস। মানে আপনার বাসার সামনে রাস্তায় দাঁড়িয়ে আছি, আপনি নিচে নামেন। কই দাঁড়ান দেখি তো। এই যে মাইন ভাই, আপনি তো চিকনা চাচা থেকে কোনো অংশে কম না মাইন। চাচা ভাজা আমি বুঝি না, আপনি কালকে অফিসে যাবেন, এই প্রতিশ্রুতি পাওয়ার পর আমি এখান থেকে যাব, না হলে যাব না, আপনি নিচে আসুন। আপনি তো জানেন না আমি চিকনা চাচাকে অলরেডি সাইজ করে ফেলেছি। গুড, খুব ভালো করেছেন। আমিও একটু অফ সাইজ আছি, আমার নিজেরও সাইজ হওয়ার ইচ্ছা। আপনি নিচে আসেন, আপনি নিচে এসে আমাকে প্রতিশ্রুতি দেবেন যে আপনি যাচ্ছেন কালকে অফিসে, তারপরে আমি যাবো, অন্যথায় আমি যাবো না। আমি আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। গুড, থ্যাংক ইউ।